প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেল রেজ অফ লাইটে, যেখানে তোমরা ইংরাজি সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো আমার এই চ্যানেলটি রেজ অফ লাইট, এবং যদি তোমাদের এটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে নেবে। এর আগের ভিডিওতে আমরা একটা কবিতা পড়ছিলাম, কী কবিতা? দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের লেখা, সেই কবিতাটা আমরা পড়ছিলাম। এবং সেই কবিতাটা প্রথম 8 লাইন আমাদের পড়া হয়েছে, অর্থাৎ অক্টেভ, সে অংশটা আমরা বিস্তারিত আমরা পড়েছি, এক্সপ্লেন করেছি, অ্যানালাইসিস করেছি আমরা সেটা। আজকে আমরা পড়ব শেষের 6 লাইন, অর্থাৎ সেস্টেট, শেষে যে 6 লাইন সেস্টেট আমরা কিন্তু সেটা আজকে আমরা পড়ব। এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো, পুরোটা দেখবে শুনবে, তাহলে দেখবে কবিতাটিতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না, ইজিলি তোমরা বুঝতে পারছো। কেমন? তাহলে আজকে আমরা পড়বো শেষের 6 লাইন সেস্টেট। আজকে হচ্ছে আমাদের পর্ব 4, অর্থাৎ পার্ট হচ্ছে 4। সেস্টেট, সেস্টেটে কবি কি বলছেন? সেস্টেটে সেই অক্টেভের মতোই কবি কিন্তু আবারও তিনি বলছেন, সেই কথাটাই তিনি রিপিট করছেন যে পৃথিবীর গান কোনোদিন থামবে না, পৃথিবীর গান কোনোদিন মরবে না, কোনোদিন শেষ হবে না, অর্থাৎ এটা চলতেই থাকবে, ইট ইজ কন্টিনিউয়াস, ইট কন্টিনিউস উইদাউট এনি ব্রেক, অর্থাৎ কোনো রকম ব্রেক ছাড়া এটা কিন্তু চলতেই থাকবে, কখনো থামবে না, কখনো মরবে না, কখনো শেষ হবে না, যেটা অক্টেভে তিনি বলেছিলেন, সেস্টেটেও সেই কথাটি রিপিট করলেন। ফার্স্ট লাইনে সে একই তিনি পুনরাবৃত্তি তিনি বলছেন, কি বলছেন? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অক্টেভে তিনি বলেছিলেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, নেভার ডেড, কোনোদিন মরবে না। এবার তিনি কি বলছেন সেস্টেটে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, সিজিং নেভার, সিজিং, সিজ মানে থেমে যাওয়া, স্টপিং, থেমে যাওয়া, নেভার কখনো না, সিজিং নেভার কখনো থামবে না, অর্থাৎ স্টপিং নেভার কখনো থামবে না, ইট ইজ কন্টিনিউয়াস, ইট কন্টিনিউস এটা চলতেই থাকবে, ইট অলওয়েজ অ্যালাইভ এটা সর্বদা বেঁচে থাকবে, কখনো শেষ হবে না। এবং এই সেস্টেটে তিনি যে ঋতুটার কথা বলেছেন, এর আগে বলেছিলাম কোন ঋতুর কথা তিনি এখানে বর্ণনা করেছেন, উইন্টার, শীতকালে তিনি বর্ণনা করেছেন। এবং শীতকালের গায়ককে, শীতকালে কে দায়িত্ব নেয়, কোন পতঙ্গর কথা বলেছিলাম এর আগে, সেটা হচ্ছে ক্রিকেট, অর্থাৎ ঝিঝি পোকা, ক্রিকেট, ঝিঝি পোকা। তো প্রথমেই তিনি বললেন যে পৃথিবীর গান কখনো থামবে না, মরবে না, শেষ হবে না, চলতেই থাকবে। ঠিক একেবারে শীতের সন্ধ্যা, শীতের সন্ধ্যাটা এক নিরিবিলি হয়, শীতকালে ঠান্ডা পড়ে, মানুষ সেই সময়তে ঠান্ডার জন্য খুব দ্রুত কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায়, রাস্তাঘাটে লোকজন কম দেখা যায়, বেশি দেখা যায় না, সব বাড়িতে লেপ মুড়ি টাকা দিয়ে সব কিন্তু ঢুকে যায়, তাই না? তো শীতকালে সন্ধ্যের পর থেকে কিন্তু একটু পরিবেশটা কিন্তু সাইলেন্স হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, এলাকাগুলো কিন্তু নিরিবিলি, নির্জন হয়ে যায়, লোনলি হয়ে যায়, নিরিবিলি হয়ে যায় সন্ধ্যেবেলাটা। ঠিক সেই সময়, যে সময় একেবারে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, একেবারে নিস্তব্ধ থাকে, নিরিবিলি থাকে, ঠিক সেই সময় উষ্ণ জায়গা থেকে, উনুনের জায়গা থেকে, যেখানে ফায়ার প্লেস আগুন থাকে, একটু গরম, সে উষ্ণ জায়গা থেকে, ফায়ার প্লেস থেকে, উনুনের পাশ থেকে একটা ডাক ভেসে আসে, অর্থাৎ শীতের সন্ধ্যেবেলা, উইন্টার ইভিনিং, উইন্টার ইভিনিং, শীতের সন্ধ্যেবেলা, শীতের সন্ধ্যা, সেটা কেমন? সেটা হচ্ছে লোনলি, লোন, একেবারে নিরিবিলি, নির্জন, যখন মানুষজন কেউ থাকে না, একেবারে নিস্তব্ধ, এবং সেই সময়তে কুয়াশা পড়ে, আমরা জানি শীতকালে কুয়াশা পড়ে, ফ্রস্ট, কুয়াশা পড়ে, এই কুয়াশা যখন পুরো অ্যাটমসফিয়ারকে সাইলেন্স করে দেয়, পুরো পরিবেশটাকে নিস্তব্ধ করে দেয়, ঠিক সেই রকম, সেই থেকে একটা স্টোভ থেকে, স্টোভ মানে ফায়ার প্লেস, উষ্ণ জায়গা, সে ফায়ার প্লেস থেকে, উষ্ণ জায়গা থেকে, উনুনের পাশ থেকে একটা ডাক ভেসে আসে, একটা শ্রীল ভেসে আছে, একটা শ্রীল ডাক, একটা শ্রীল ভেসে আছে, একটা ডাক ভেসে আসে,
এবং সেই ডাকটা হচ্ছে ক্রিকেটের ডাক, অর্থাৎ ঝিঝি পোকার ডাক। তাহলে ঝিঝি পোকার ডাক আমরা কখন শুনতে পাই? অন এ লোন উইন্টার ইভিনিং, উইন্টার ইভিনিং আমরা শুনতে পাই, শীতের সন্ধেবেলায় আমরা শুনতে পাই, যখন পুরো এলাকাটা যখন লোন থাকে, লোনলি থাকে, নিস্তব্ধ থাকে, নিরিবিলি থাকে, নির্জন থাকে, এবং সেই সময় কুয়াশা পড়ে, ফ্রস্ট থাকে, এবং সেই ফ্রস্ট পুরো অ্যাটমসফিয়ারকে যখন সাইলেন্স করে দেয়, সে ফ্রস্ট পুরো পরিবেশটাকে নিস্তব্ধ করে দেয়, ঠিক সেই সময় কিন্তু আমরা একটা ডাক শুনতে পাই, একটা স্রেল শুনতে পাই। কোথা থেকে? ফ্রম দ্য স্টোভ, ফ্রম দ্য ফায়ার প্লেস, উষ্ণ জায়গা থেকে কিন্তু একটা ডাক আমরা শুনতে পাই, এবং সেটা হচ্ছে ঝিঝি পোকার ডাক। আমরা চার লাইন পড়লাম, তাহলে আমরা কী পড়লাম শেষ স্টেটে? আমরা শেষ স্টেটের প্রথমেই আমরা পড়লাম যে পৃথিবীর গান কখনো থামবে না, সিজিং নেভার, স্টপিং নেভার, কোনো দিন থামবে না, কোনো দিন বন্ধ হবে না, চলতেই থাকবে। আর কী জানলাম? আমরা জানলাম ওয়েদারটা, সময়টা, অন এ লোন উইন্টার ইভিনিং, লোন একেবারে নিরিবিলি নিস্তব্ধ, সেই লোন উইন্টার ইভিনিং, নিরিবিলি শীতের সন্ধেবেলা, যখন ফ্রস্ট কুয়াশা চারিদিককে সাইলেন্স করে দেয়, নিস্তব্ধ করে দেয়, ঠিক সেই সময় একটা স্টোভ থেকে, উষ্ণ জায়গা থেকে, ফায়ার প্লেস থেকে আমরা একটা সিলস আমরা শুনতে পাই, একটা ডাক শুনতে পাই আমরা, এবং সেই ডাকটা হচ্ছে ক্রিকেটের ডাক, ঝিঝি পোকার ডাক। আর যখনই ডাকটা আমরা শুনতে পাই, তখন যেন মনে হয় তাপমাত্রাটা যেন বেড়ে যায়, যে টেম্পারেচার, সেই তাপমাত্রা যেন কী হয়, সেটা যেন ইনক্রিজ করে যায়, সেটা যেন বেড়ে যায়, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, যেন বৃদ্ধি পায়। শীতকালে গান গাইলে মনে হয় তাপমাত্রা বাড়ে, শীতকালে যখন ঠান্ডা লাগে আমরা দেখবে আমরা গুনগুন করে গান গাই, যেন মনে হয় ঠান্ডাটা কম লাগছে। তো ঝিঝি পোকার যখন আমরা গান যখন শুনতে পাই, ঝিঝি পোকা যখন গান গায় তখন মনে হয় যেন ঠান্ডাটা কম লাগছে, তখন যেন মনে হয় তাপমাত্রা একটু যেন বেড়ে গেল, একটু হিট টেম্পারেচার যেন ইনক্রিজ করে গেল, বেড়ে গেল তাই মনে হয়। কোনো একজন ব্যক্তি, কোনো ওয়ান পার্সন, কোনো একজন ব্যক্তি, নির্দিষ্ট করে নাম বলা নেই, কোনো একজন ব্যক্তি যে ড্রোজিনেস অবস্থায় রয়েছে, ড্রোজিনেস অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন, ঘুমাচ্ছন্ন, ঝিমাচ্ছে, ঢুলছে, হাফ লস্ট, অর্ধেকটা ঘুমাচ্ছন্ন, পুরোপুরি ঘুমন্ত নয়, আবার সে জেগেও নেই, অর্ধেকটা ঘুমন্ত, ঢুলছে, ঝিমাচ্ছে, সে হাফ লস্ট, অর্ধেকটা সে ড্রোজিনেস, ঘুমে আচ্ছন্ন, সেই ব্যক্তির কাছে ওই ক্রিকেটের গানটা মনে হচ্ছে গ্যাস হোপারের গান। আসলে গান গাইছে ক্রিকেট স্টোভ থেকে, সেই উষ্ণ জায়গা থেকে কিন্তু একটা স্রিল ভেসে আসছে, ডাক ভেসে আসছে, কার? ক্রিকেটের ডাক। কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি ঘুমে আচ্ছন্ন আছে, যে ব্যক্তি ড্রোজিনেসে আছে, অর্ধেকটা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, ওই ব্যক্তির কাছে কিন্তু ওই ডাকটা কিন্তু মনে হচ্ছে গ্যাস হোপারের ডাক। এটা তার কল্পনা, ইমাজিনেশন, এটা বাস্তব নয়। বাস্তবে গান গাইছে ক্রিকেট, কিন্তু ওই মানুষটার কাছে মনে হচ্ছে গ্যাস হোপার গান গাইছে। ক্রিকেট গান গাইছে স্টোভে, কিন্তু ওই মানুষটার কাছে মনে হচ্ছে গ্যাস হোপার গান গাইছে কোথায়? গ্রাসি হিলস, অর্থাৎ গ্রাসি হিলস, গ্রাস মানে ঘাস, ঘাসের হিলস, স্তূপ, গাদাতে, ঘাসের গাদাতে যেন গান গাইছে। অর্থাৎ ওই মানুষটার একটা ইমাজিনেশন, কল্পনা, অর্থাৎ ক্রিকেটকে সে গ্রাসহোপার বলে মনে করছে, স্টোভকে সে গ্রাসি হিলস বলে মনে করছে, ক্রিকেট গান গাইছে স্টোভে, আর ওই ব্যক্তির কাছে মনে হচ্ছে গ্রাসহোপার গান গাইছে গ্রাসি হিলসে, এটা তার কল্পনা। কারণ সে ঘুমে আচ্ছন্ন, তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে, তাই তার এটা মনে হয়েছে, বাস্তবে কিন্তু এটা নয়, এটা কিন্তু রিয়ালিটি নয়, এটা ইমাজিনেটিভ, এটা কল্পনা এটা। তাহলে আমরা কী জানলাম? আমরা শেষ স্টেটে আমরা জানলাম যে পৃথিবীর গান কোনো দিন থামবে না, কোনো দিন মরবে না, কোনো দিন শেষ হবে না, সিজিং নেভার, কোনো দিন থামবে না। যখন লোন উইন্টার ইভিনিং, নিরিবিলি শীতের সন্ধেবেলা, যখন ফ্রস্ট কুয়াশা চারিদিকে সাইলেন্স করে দেয়, নিস্তব্ধ করে দেয়, তখন
ফায়ারপ্লেস থেকে, স্টোভ থেকে, উষ্ণ জায়গা থেকে একটা শ্রীল ভেসে আসে, একটা ডাক ভেসে আসে, সেটা হচ্ছে ক্রিকেটের ডাক, জিজি পোকার ডাক। আর ওই ডাক যখন ভেসে আসে তখন টেম্পারেচার ওয়ার্মথ যেন মনে হয়, তাপমাত্রা মনে হয় ইনক্রিজ করে যায়, বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাই মনে হয়। কোন একজন ব্যক্তি, কোনো ওয়ান পার্সন যে ড্রোজিনেস অবস্থায় থাকে, ঘুমে আচ্ছন্ন অবস্থায় থাকে, ওই ব্যক্তির কাছে তখন মনে হয় যেন গ্র্যাস হোপার ঘাসের স্তূপে গান গাইছে, এটা তার ইমাজিনেশন। অর্থাৎ দ্য পার্সন ইন ড্রোজিনেস, সে ঘুমে আচ্ছন্ন মানুষটি সিমস মনে করে দ্য গ্র্যাস হোপ, দ্য ক্রিকেট, ক্রিকেটকে টু বি দ্য গ্র্যাস হোপার, গ্র্যাস হোপার বলে মনে করে, সিঙ্গিং অ্যামং সাম গ্র্যাসি হিলস, যেন ঘাসে স্তূপে গান গাইছে, এটা বলে মনে হয়। তাহলে গ্র্যাস হোপার কখন, গ্র্যাস হোপার ক্রিকেটের গান আমরা কখন শুনতে পাই? অন এ লোন উইন্টার ইভিনিং, অন এ লোন উইন্টার ইভিনিং, নির্জন শীতের সন্ধ্যে আমরা শুনতে পাই। হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ মেড দ্য অ্যাটমসফিয়ার সাইলেন্স, যখন কুয়াশা চারিদিককে পুরো পরিবেশটাকে সাইলেন্স করে দেয়, তখন আমরা ক্রিকেট ডাকটা শুনতে পাই। কুয়া থেকে ডাকটা শুনতে পাই আমরা? ফ্রম দ্য স্টোভ, ফ্রম দ্য ফায়ার প্লেস, উষ্ণ জায়গা থেকে সেই ডাকটা কিন্তু আসে। টেম্পারেচার কী হয়? ইনক্রিজ করে, বৃদ্ধি পায়। কোন মানুষটার কাছে মনে হয় এটা গ্যাসোপারের গান? আসলে ক্রিকেট, কিন্তু গ্যাসের মনে হয় এ পার্সন ইন ড্রোজিনেস, যে মানুষটা ঘুমে আচ্ছন্ন তার কাছে মনে হয়, কী মনে হয়? দ্য ক্রিকেট টু বি দ্য গ্যাসোপার, অর্থাৎ ক্রিকেটের গানকে গ্যাস হোপার বলে মনে হয়। কোথায় গান গায়? গ্র্যাসি হিলসে যেন গান গায়। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হলো শেষ স্টেটের বিষয়বস্তু, ছয় লাইনের বিষয়বস্তু আমরা জানলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা এবার টেক্সটটাকে পড়বো, রিডিং করবো, সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আমরা এক্সপ্লেন করবো, তারপর আমরা কিন্তু পড়বো। জাস্ট আমরা বিষয়টা আমরা কিন্তু আয়ত্ত করলাম, এরপর আমরা সেটা ব্যাখ্যাতে যাব, কেমন? তোমরা ভালোভাবে এটা দেখবে, আশা করি সবাই বুঝতে পারলে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে বিস্তারিত আবার আমি বলবো। ওকে।